Welcome back to my channel. So, আজকে চলে এসেছি আমরা দা ওয়েস্টিনে, কলকাতা দা ওয়েস্টিন, রাজারহাট. তো এখানে চলে এসেছি আর এখন আমরা জাস্ট মানে ইন করেছি আর কি. তো ভাবলাম তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করি আর খুব ভালোভাবে ডেকোরেশনও করে দিয়েছে বিকজ ইটস আওয়ার 10th অ্যানিভার্সারি. সো লেটস ডু ইট. তো এটা তো হচ্ছে এন্ট্রান্স. এন্ট্রান্সেই হচ্ছে একটা বড় ফুল সাইজ মিরর. আর এটা হচ্ছে টি স্টেশন, তার সাথে একটা আছে কেক অ্যানিভার্সারির জন্য. এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে ওয়াক ইউনিট, আর এটা হচ্ছে পিকা. একবার হাই বলে দাও. হ্যালো. আর এটা হচ্ছে বেড. বেড ডেকোরেশনটা দারুণ করেছে কিন্তু. এখানে দুটো সোফা সেট আছে. আর এটা হচ্ছে উইন্ডো থেকে আমাদের ভিউ. উইন্ডো থেকে এটা হচ্ছে আমাদের ভিউ. এটা হচ্ছে 18 ফ্লোরে. এটা হচ্ছে ওয়াশরুম. এটা হচ্ছে টাব এরিয়া. এখানে একটা আয়রন আছে, এখানে আলাদা মিরর. এগুলো নর্মালি হয়. এটা তো এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে 18 ফ্লোরে দ্য ওয়েস্টিন কলকাতা. ব্লগটা কিন্তু দেখতে থাকো, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে. সো আর এখানে চলে এসেছিলাম তারপরে লাঞ্চ করতে আমরা. তো লাঞ্চটা করার পর আমরা দেন গিয়েছিলাম ফুড সাইডে. তো আমরা এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি ডিনারে. ইশু ইশু ড্রেসটা ডিনারের জন্য আমরা গিয়েছিলাম আইটিসি রয়্যাল এ আর কি. তো এখানে আমরা জাস্ট ঢুকেছিলাম আর আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম. তো আমার কিন্তু দারুণ লেগেছে, ইন্টেরিয়ার থেকে শুরু করে এভরিথিং, ফুড না জাস্ট অসাধারণ লেগেছে আমার. আইটিসি
আমাদের যে বাফে সেটা প্রচুর ভ্যারাইটি ছিল বাফের মধ্যে। আমরা তো সব কিছু টেস্ট করতে পারিনি, যাই হোক অল্প কিছু টুকিটাকি টেস্ট করা হয়েছে। যাক, ফুড কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, আর তার সাথে সাথে ডেজার্টগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল, ফাটাফাটি ছিল। আর প্রচুর রাশ ছিল, তো সেরকমভাবে শ্যুটিং করিনি, তবে যেটুকু করতে পেরেছি সেটুকু দেখাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের যদি প্ল্যান থাকে ওখানে যাওয়ার, ডেফিনেটলি একবার ভিজিট করতে পারো। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।